উত্তেজনা ও উৎকণ্ঠা লিওনেল মেসির চোখে মুখে। পারবেন কি ইন্টার মায়ামিকে প্রথম শিরোপাটা এনে দিতে? কিছুই তখন তার হাতে ছিল না, নিজের কাজটা আগেই সেরে রেখেছিলেন। নির্ধারিত সময়ে করেছেন নান্দনিক এক গোল, টাইব্রেকারে দলের প্রথম শটটি নিয়েও করেছেন গোল। এরপরই শুরু হয় টেনশন, তবে মেসিকে নিরাশ করেননি তার সতীর্থরা। ম্যারাথন পেনাল্টি শুট আউটে দুই দল 10টি করে শট নিয়ে ফেলেছে, টাইব্রেকারে তখন 9-9 সমতা। শট নিতে এলেন গোলরক্ষকেরা, দারুণ শটে গোল করলেন ইন্টার মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। এরপর প্রতিপক্ষ গোলরক্ষকের শট ঠেকিয়ে দলকে এনে দেন শিরোপাও। এক এক গোলে সমতায় থাকার পর ইন্টার মায়ামি টাইব্রেকারে ম্যাচ জিতে নেয় 10-9 গোলে। পেট্রো ডলারের ঝনঝনিতে যখন পুরো ইউরোপ সৌদি আরবমুখী, তখন ফুটবলের সব জয় করা লিওনেল মেসি জীবনকে উপভোগ করার জন্য বেছে নিলেন আমেরিকার ছোট ক্লাব ইন্টার মায়ামি। আমেরিকা, কানাডা, মেক্সিকোর 47টা দল নিয়ে টুর্নামেন্ট লীগ কাপ। ইন্টার মায়ামি একেবারে নিচের দিকের ক্লাব, সেই ক্লাবটিকে করে তুললেন চ্যাম্পিয়ন, ক্লাবের ইতিহাসে প্রথম শিরোপা। লিও মেসি খেলেছে 7 ম্যাচ, গোল পেয়েছে প্রতিটি ম্যাচে সর্বমোট 10টি, 1টি অ্যাসিস্ট। প্রতিটি গোল যেন লিওনার্দো দা ভিঞ্চির রংতুলিতে আঁকা এক একটা অনিন্দ্য সুন্দর ছবি। 5টি গোল ছিল ডি বক্সের বাইরে থেকে, 2টি পেনাল্টি পেয়েও দিয়ে দিয়েছেন সতীর্থকে যাতে সে আত্মবিশ্বাস ফিরে পায়। মেসি যাওয়ার আগে ইন্টার মায়ামির ইতিহাসে তারা কোনো দিন কোনো ট্রফি জেতেনি, এমনকি কোনো প্রিসিজন ফ্রেন্ডলি কাপও না। লিগে ছিল টেবিলের একদম তলানিতে। তারপর মেসি আসেন, লিগ কাপ খেলেন, 7 ম্যাচ খেলে মায়ামিকে তাদের প্রথম ট্রফি উপহার দিলেন। একটা টিমে একটা মানুষের কত বড় ইনফ্লুয়েন্স থাকতে পারে তা মেসি ইন্টার মায়ামিতে না গেলে হয়তো ফুটবল বিশ্ব উপলব্ধি করতে পারতো না। একটা দল যারা টানা 11 ম্যাচ জেতেনি, টেবিলের সবার শেষের একটা দল, সেই দলটা কিনা এখন মেসির হাত ধরে চ্যাম্পিয়ন। ফাইনাল ম্যাচের শুরুতেই প্রথমার্ধে মেসির আউট অফ দ্য বক্সের অনবদ্য গোল থেকে মায়ামি এগিয়ে গেলেও সেকেন্ড হাফে সমতায় ফেরে ন্যাশভিল। পরবর্তীতে প্রথম 90 মিনিট এবং অতিরিক্ত 3 মিনিট শেষে টাইব্রেকারে ন্যাশভিলকে 9-10 গোলে হারিয়ে প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা জেতে ইন্টার মায়ামি। মায়ামির হয়ে লিগস কাপ জিতে মেসি তার ফুটবল ক্যারিয়ারের 44তম চ্যাম্পিয়নশিপ অর্জন করেছেন। তার সাবেক বার্সা সতীর্থ দানি আলভেজকে টপকে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি শিরোপার মালিক এখন ফুটবলের জাদুকর লিও। লিগস কাপের ফাইনাল ম্যাচটি ছিল মেসির ক্যারিয়ারের 48তম ফাইনাল ম্যাচ। এই 48 ম্যাচে তিনি 35 গোল আর 15 অ্যাসিস্ট করেছেন। শুধুমাত্র ফাইনাল ম্যাচগুলোতেই তার 50 গোলে অবদান। প্রতি 89 মিনিটে তিনি 1টি করে গোলে অবদান রেখেছেন। লিগস কাপ জেতার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতে নিয়েছেন তিনি। পুরো টুর্নামেন্ট নিজে ক্যাপ্টেন থাকলেও ট্রফি জয়ের পর ইন্টার মায়ামির পুরনো ক্যাপ্টেন ইয়েডলিনকে দিয়ে দেন ট্রফি, তার হাতে রিসিভ করান। এভাবেই দলকে একত্রে নিয়ে উদযাপনে মাতেন এই বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন। ক্যারিয়ারে শুধু বিশ্বকাপ ছাড়া সব ট্রফি আগেই জিতেছিলেন তিনি, তারপরও সর্বকালের সেরাদের তালিকায় যাওয়ার জন্য বিশ্বকাপ ট্রফি দরকার, সেটাও কয়েক মাস আগে ধরা দিয়েছে তার কাছে। এখন অবসর নেয়ার আগে শেষ সময়ে মেসি শুধু খেলাটা উপভোগ করতে চান।